স্বাগত হে আসাম পেস পোর্টেজ চ্যানেল পর। তো আজি মই আহিছো ইয়াতে রেডিসন ব্লু আপনার লখরা রোড রেডিসন ব্লু তো তেতেলিয়া ইয়াতে আহিছো। তো রেডিসন ব্লু হয় অসমত এই হোটেল দুখনে আছে, ফাইভ স্টার হোটেল, এখন ফাইভ স্টার হোটেল হয়, এখন চাও বহুত ডাঙর হোটেল হয়। ইয়াতে যিমান ডাঙর সেলিব্রিটি হয় ইয়াতে আহে, খেলার প্লেয়ারে হোক বা সিনেমার অ্যাক্টরে হোক বা কোনো ডাঙর বাহিরের মন্দিরবিলাকে হোক ইয়াতে আহে। এখন হোটেল ফাইভ স্টার হোটেল হয়, এইখনও এই গুৱাহাটীত মাত্র দুখনে আছে এই হোটেল ফাইভ স্টার হোটেল। এখন হল তাজ, হোটেল তাজ, আর এখন হল রেডিসন ব্লু। এখন রেডিসন ব্লু চাও, রেডিসন ব্লু ইয়াতে আজি আহিছে ফায়ার ব্রিগেডর গাড়ি আহিছে ইয়াতে ইন্সপেকশনের কারণে। ইন্সপেকশন মানে ইয়াতে ফায়ার সেফটি ইকুইপমেন্ট কি কি আছে, মানে এনি ইনকোয়ারি ইয়াতে যিকোনো দুর্যোগ হলে, ফায়ারৰ এনি দুর্যোগ হলে ইয়াতে কেনেকৈ রোধ করব পাৰে ইহতে, মানে ইয়াৰ রেডিয়েশন ব্লুর কর্মচারীসকলে বা রেডিয়েশন ব্লুত, মানে এনি ফায়ার হলে, ইমার্জেন্সি ফায়ার হলে ইয়াতে কেনেকৈ রোধ করব পাৰে, তার কারণে কি ইকুইপমেন্ট আছে ইয়াতে, সেইটোর কারণে ইন্সপেকশন করব আছে ফায়ার সার্ভিসের বহুত অফিসার আছে বহুকিটা। হ্যাঁ, এস পি আছে, সিনিয়র এস ও আছে, সাহাব আরও কথা আছে, তেনেকুৱা আহিব না সাহাব, কিন্তু এস পি স্যার আহিছে আর সিনিয়র এস ও আছে, ডি এস পি স্যারও আছে। গতিকে আজি ইয়াতে মানে ইন্সপেকশন করব, কেনকা সেফটি ইকুইপমেন্ট আছে, কেনক মানে ডর সেলিব্রিটি থাকে, যেহেতু ইয়াতে ইন্সপেকশনের অতি প্রয়োজন হয়। আর এইটো ইন্সপেকশন আমার ফায়ার সার্ভিসের পৰা প্রতি বছরে করা হয়, তে সকলো ইনকোয়ারি করা হয় যাতে কোনো সেলিব্রিটি আহিলে যাতে কোনো প্রবলেম নহয় এনি দুর্যোগ হলে। তো এতিয়া ভিতরত অলরেডি গৈছে ইন্সপেকশনের কারণে, বাকি মই কি দেখাব পাৰো আপনাদের দেখাই দিম, ঠিক আছে। তো এইখানে হোটেলখন ইয়াতে এলাকা বহুত ডাঙর এলাকা হয় আপনার, সব পিছত দেখেন আর এখন ফিল্ড আছে আর মেইন বিল্ডিং হয়েছে এই তো, এইটা আপনার যে গ্লাসে বনাইছে এইটো, এই গ্লাস তো এই রুম, এই মানে হোটেল তো বহুত ডাঙর হয়, বহুত ডাঙর হোটেল, মান মিনিমাম ইয়াতে 30-40 বিঘা মাটি ইয়াতে আছে, 30-40 বিঘা কম নহয়, মানে এই রেডিয়েশন ব্লুর এলাকাত মোটামুটি 30-40 বিঘার বেশিও হব লাগে, তথাপি আনুমানিক ইমানমান আছে। তো ভিডিওটা লাইক করব, ঠিক আছে, ভিডিওটা লাইক করব, এনসাবস্ক্রাইব করব, থ্যাংক ইউ।